আমার এই সময়ের কথাগুলো শোনার পরে যারা তাদের পিছনের জীবনের হিসাব কষেছেন যদি কেউ পিছলি জীবনের দিন আর রাতের হিসাব কইসা থাকেন তাহলে সে খুশনসিব বান্দা আপনি যদি এই হিসাব করে থাকেন যে হায় রে 40 বছর ইমামে আজম এশার অযদিয়া ফজর পড়ল ইবনুল মুবারক রাত জেগে এশার থেকে ফজরের আজান পর্যন্ত নফল পড়ল হযরত ওসমান দুই রাকাত নামাজে কোরআন খতম করল সাহাবায়ে কেরাম সারা বছর নফল রোজা রাখলো আমার 35 বছর 40 বছর বয়স হয়ে গেছে এখনো কোনোদিন তাহাজ্জুদ পড়ি নাই এখনো নামাজ পড়ে নাই এখনো পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি হয় নাই অথচ আগের যুগের মানুষ 40 বছর আজানের আগে মসজিদে ঢুকেছে 40 বছর 70 বছরের ভিতরে গুনাহ করে নাই আর তুমি 35 বছরের ভিতরে ফজরের নামাজ পড়ো নাই অথবা পাঁচ ওয়াক্ত নামাজের হিফাজত তুমি করো নাই এক খতম কোরআন পড়া দূরের কথা তুমি এখনো আল্লাহর কোরআন মজিদ হাতেই লও নাই কারণ তুমি কোরআন পড়া দেখে জানো না বিধায় 30 বছর এখনো তোমার আল্লাহর কালাম হাতে লওয়া হয় না তার মানে তোমার 35 40 বছরের হায়াত তুমি নষ্ট করেছো যদি আজকের আলোচনার এই প্রশ্ন তোমার মাথায় ঢুইকা থাকে তাইলে তুমি শোনো তোমাকে আরেকটা খুশ খবরই আমি দিচ্ছি যারা তাদের হায়াত নষ্ট হওয়ার পরে এক সময় বুইজা ফালায় কামটা ভালো করি নাই আমি আমার জিন্দেগি নষ্ট করেছি ভুল করেছি এই ভুল যারা বুঝে আর যাদের মুখে উচ্চারিত হয় আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহ আস্তাগফিরুল্লাহ এটা যদি তার বাইর হয় ওগো আল্লাহ আজকের মাহফিলে আমি বুঝছি আমার 35 বছর নষ্ট করছি আমি আমার 40 বছরের হায়াত বরবাদ করেছি আমি বুঝছি আল্লাহ ওগো আল্লাহ এই যে আমি আজকে তওবা করতেছি আমি আর রাত নষ্ট করব না আমি আর জীবনের দিন নষ্ট করব না আর আমি নামাজ কাজা করব না আর আমি তাকবীরুল্লাহ ছাড়ব না এই বুঝ যদি কারোর ভিতরে আইসা যায় তাহলে তোমার জন্য খুশ খবর এতদিন ছিলা তুমি শয়তানের পছন্দের বুঝ আসার সাথে সাথে এখন তুমি হবা আল্লাহর পছন্দের ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ويحب المتطهرين যারা তওবাকারী হয়ে যায় তাদের পছন্দ করে লয় আল্লাহ নিজে এমন কি বান্দার জিন্দেগীর কৃত গুনাহ যা আছে সকল গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে বান্দার নাপাক আমল নামা পাক বন্দিগি দিয়া ভৈরা দেওয়ার দায়িত্ব গ্রহণ করে আসমানের মালিক আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين وقال النبي صلى الله عليه وسلم
التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جامعة الأبرار আনোয়ারা কমপ্লেক্স এর উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক মহতি মাহফিল মাহফিলের মহতারাম সভাপতি উপস্থিত মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত মেহমান ওলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দীন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের আলেমদের সোহবতে আল্লাহ তাআলা একটি মুবারক মাহফিলে আমাদের এই সময় কাটানোর সুযোগ দান করেছেন এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই শুকরিয়া আদায় করি কালিমাতুর শুকর পড়ি জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ বিকাল থেকে শুরু করে এ পর্যন্ত পূর্ণর নসিহা দামি 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 কথা আপনারা ওলামা হযরতদের কাছ থেকে শ্রবণ করেছেন বরকতের নিয়তে আয়াত এবং হাদিস আপনাদের সামনে পেশ করেছি এগুলোকে সামনে করে কিছু কথা আমি কোনো ভূমিকা না দিয়ে সরাসরি আমি আমার আলোচনায় প্রবেশ করতেছি যে সবকটা তাকরার করতে চাই সেই দিকে চলে যাই বান্দা হিসেবে আমরা তখনই সফল কাম হব যখন আমাদের মালিক আমাদেরকে ভালোবাসবেন পছন্দ করবেন দুনিয়ার সবাই যদি আমাদেরকে পছন্দ করে কিন্তু আমাদেরকে একজন পছন্দ করেন না আল্লাহ আল্লাহ তাআলা ভালোবাসেন না পছন্দ করেন না তো পৃথিবীর সকলের ভালোবাসা পেয়েও আমার কোনো লাভ নেই জোরে আওয়াজ করে বলেন নাই আর তিনি যদি আমাকে ভালোবাসেন পৃথিবীর সকলেই যদি আমাকে ঘৃণাও করে তাতেও আমার কোনো সমস্যা নাই সেই মহান মালিকের ভালোবাসা সবাই পাওয়ার জন্য মেহনত করা দরকার না হ্যাঁ সবাই ওই আল্লাহর ভালোবাসা পাইতে চাই না আমাদের মালিক কে আল্লাহ তাহলে তার ভালোবাসা আল্লাহর ভালোবাসা কার কার দরকার দোনো হাত উঁচু করেন দোনো হাত উঁচু করেন ভালোবাসা পাইতে তার একটু ডাক তো দিবেন কমাস কম বলেন ইয়া আল্লাহ জবান খুলে আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ আরো জোরে বলেন ইয়া আল্লাহ গুণগান গান বলেন আলহামদুলিল্লাহ পবিত্রতা বলুন বলুন সুবহানাল্লাহ বড়ত্ব বলুন আল্লাহু আকবার আওয়াজ করে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে করে বলুন বড়ত্ব আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবারের আওয়াজ যত বড় হয় ঈমান তত বেড়ে যায় বলেন আল্লাহু আকবার
যত আওয়াজটা দূরে যায় শয়তান তত দূরে যায় আল্লাহু আকবার হাত নামান আল্লাহ পাকের গুণগান গাইলে আল্লাহ তাআলা খুশি হয় আল্লাহর নাম নিলে আল্লাহ তাআলা খুশি হয় তা আমাদের সকলের আল্লাহ পাকের মোবাইল বন্ধ আমার ডানে বামে মোবাইলে কথা হবে না ঠিক আছে বাবা না না দিয়ে দাও কাছে দাও আমি যে কথাটা বলতেছিলাম আবার একেবারে প্রথম শব্দ থেকে তাকরার শুরু করি আমাদের সবাইকে যদি আল্লাহ ভালোবাসেন তাইলেই আমরা সফল বিবি ভালোবাসে সন্তানেরা ভালোবাসে বাবা মা ভালোবাসে বন্ধুরা ভালোবাসে প্রেমিকা ভালোবাসে প্রেমিকে ভালোবাসে সবাই ভালোবাসে কিন্তু একজন ভালোবাসে না আল্লাহ তাআলা তাইলে তার জীবনের সফলতা অর্জন হলো আর পৃথিবীর সব তারে ঘৃণা করে কিন্তু একজন তারে ভালোবাসে আল্লাহ তাআলা তার পক্ষে হয়ে গেছে তো সে সফল হয়ে গেছে যত মেরা তো সব মেরা ফলক মেরা জমি মেরি আগর এক তো নহীঁ মেরা তো কোই শাই নহীঁ মেরি আল্লাহ আমার পক্ষে আছে তো আমার সব আছে আল্লাহর ভালোবাসা আমার জন্য আছে তো আমার সব আছে আর আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন না পছন্দ করেন না তাহলে আমার কিছুই নাই আল্লাহ আমার পক্ষে নাই তার মানে আমার কিচ্ছু নাই জোরে আওয়াজ করে বলেন কিচ্ছু নাই কিচ্ছু নাই আল্লাহর ভালোবাসা অর্জন করতে হইলে কিছু সিফাত লাগবে মৌলিক কিছু গুণ এ পাঁচ সাতটা গুণ আছে এমন যে গুণগুলো যদি কারোর ভেতরে থাকে পাওয়া যায় তাহলে আল্লাহ তারে ভালোবাসে যেমন এই যে মাহফিলে আসছেন এটা ভালো কাম না মন্দ কাম মাহফিলে বসে আল্লাহকে ডাকতেছেন জিকির করতেছেন ওয়াজ শুনতেছেন কাজটা কি ভালো কাজ না মন্দ কাজ শুক্রবার জুমার নামাজ পড়ছেন ভালো কাজ না মন্দ কাজ এই যে মাদ্রাসাটা করছে আনোয়ার ভাই ভালো কাজ না মন্দ কাজ যত ভালো কাজ আছে জীবনে এগুলো যদি আমরা করি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন ভালো কাজ করনে ওয়ালা নেককার বান্দা যারা তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন যারা গুনাহ করে তাদের ভালোবাসে হলো শয়তান কে আওয়াজ করে কোন 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 যারা গুনাহ করে তাদের ভালোবাসে শয়তান আর যারা নেকি করে ভালো কাজ করে ইবাদত করে বন্দিগি করে তাদের ভালোবাসেন স্বয়ং কে তাদেরকে ভালোবাসেন স্বয়ং আল্লাহ এই কারণেই আগের যুগের মানুষ যারা তারা ভালো কাজ বেশি করত আমরা অবশ্য ভালো কাজ করার টাইম পাই না ঠিক না আমাদের কুকর্ম গুণাখাতার এত ভিড় জমছে এখন যে আমরা ভালো কর্ম সম্পাদন করার সুযোগ পাই না টাইম মিলে না অনেকে যদি বলেন যে নামাজ পড়ার টাইম পাইতেছি না মানে নামাজ পড়ার টাইম পাই না কিরম খবিসের খবিস চিন্তা করছেন বিষয়টা তারপরে নামাজ তার কাছে ভালো কামের লিস্টে অনেক দূরে পড়ছে তার কাজের লিস্টে অনেক দূরে পড়ছে এই ভাই ওয়াজ শুনবেন না কয় টাইম নেই ভাই চিল্লায় যাইবেন না চিল্লায় চলেন একটা চিল্লা লাগে টাইম নাই ব্যস্ত ভাই চলেন 20 দিনের একটা ট্রেনিং দে কোরআন মজিদ শিখা ফলাই টাইম নাই যাদের নেক কাজ করার টাইম নাই তারা দোস্ত
শয়তানের। আপনারা বলেন কার দোষ? তো যাগর নেক কাম আকাম করার টাইম আছে, এরা দোষ তো কার? আর যারা নেককার নেককার বান্দা যারা যারা ভালো কাজ করে তাদের এই ভালোবাসে কে জোরে বলেন? তাদের এই ভালোবাসেন স্বয়ং আল্লাহ। এ কারণে আগের যুগের যারা মানুষ, যত পিছনে যাব তত দেখব যে নেককার বান্দা তাদের নেকি করার ইচ্ছা আগ্রহ উদ্দীপনা চেষ্টা বেশি। যেমন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলার লাগে রেডিও বয়ে থাকেন, একটা একটা করে খবর দিব আর একটা একটা করে সুবহানাল্লাহ করবেন ভালো করে করে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আরে কেবল নাম কইলাম আগেই কয় সুবহানাল্লাহ, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 বছর এশা রুজু দিয়া ফজরের নামাজ পড়ছেন 40 বছর। মানাকিবে ইমামে আজম আবু হানিফা, হ্যাঁ দু একদিন হয়তো ওজরে মাকুল হইছে, আকসারের উপরে কুলের হুকুম, এ কারণে 40 বছর এশা রুজু দিয়া ফজরের নামাজ পড়ছেন। তার মানে 40 বছরের রজনীর ভেতরে এমন কোন কাম নাই যে কামে অজু যায়। ইমাম আমাস রহমাতুল্লাহ গেলে 70 বছরের ভেতরে কোনো গুনাহ করেন নাই ইচ্ছা করে। সুবহানাল্লাহ জোরে করে বলেন। সাইয়েদ ইবনে মুসাইয়িব 40 বছর পর্যন্ত 5 বেলা আজানের আগে উনি মসজিদে যেয়ে বসে থাকতেন, জোরে বলেন তকবীরুল্লাহ না কিন্তু আজানের আগে সুবহানাল্লাহ জোরে করে বলেন। তার মানে ওনার কোনো কাম ছিল না। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের জবরদস্ত ইমাম, প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন নিয়মিত। এরপরে আবার সপ্তাহে 1 খতম করে কোরআন পড়তেন। মনে মনে ভাবতে পারেন হ্যাঁ কাম কাজ ছিল না মনে হয় খালি তাই কাম করছে না। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি চিফ জাস্টিস ছিলেন, বাদশাহ হারুনুর রশিদের আমলে প্রধান বিচারপতি। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি আমাদের দেশের বিচারপতি মতো বেসা বিচারপতি না, খেলা দিকে বাইকা যায় এরকম বিচারপতি না, এমন বিচারপতি ছিলেন যে বিচারপতি হারুনুর রশিদকে আদালতে ডেকে দাঁড় করাতেন। তার মানে বলুন তো তাইলে বিচারপতির কাছে খালি কি দুর্বলরা আসামি নাকি প্রেসিডেন্টরা আসামি, মন্ত্রীরাও আসামি? এখন আসামি হয়তো করেন কে হারুনুর রশিদ, এমন বাদশাহ হারুনুর রশিদ উনার আমলে বিচারপতি হলেন হযরত ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি। কয়েকবার তিনি আদালতে ডাকছেন হারুনুর রশিদকে, কয়েকবার আদালতে ডাকছেন। তার ভেতরে একবার ডাকছেন হলো মামলা দিছে স্বয়ং জুবায়দা নিজে, হারুনুর রশিদের বোঝায় মামলা দিছে। কি মামলা দিছে জানেন? যে বলে যে আমি বাবার বাড়ি বেড়াইতে গেছিলাম, হারুনুর রশিদ আমার বিছানায় দাসী বান্দি নিয়ে ঘুমাইছে,
একজন আর বিছানায় অনুমতি ছাড়া আরেক মহিলারে নিয়ে শোয়া কি জায়েজ আছে? আপনারা কোন মানে বিচার দিছে আর কি কার কাছে? ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহের কাছে বিচার দিছে কে? হারুন রশিদের বউ নিজে, খোদ নিজে। হ্যাঁ আমি বাবার বাড়ি গেছি আর আমার বিছানায় হারুন রশিদ আমার ঘরের ভিতরে অন্য মহিলার সাথে রাত্রি যাপন করছে, বুঝলা কেমনে কয় আলামত পাইছি? ইমাম আবু ইউসুফ রহমান, কারণ উনিও তো মানে খলিফাতুল মুসলিমিনের বউ, তো খলিফাতুল মুসলিমিন ছোট না, উনিও তো বড় সড়ো একজন খলিফাতুল মুসলিমিন, কারণ ওই ওই দিক থেকে ঠেলা মানলে তো এই খলিফাও শেষ। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই বিচারের আদালতে হারুনুর রশিদকে ডেকে পাঠালেন, আসুন আপনার নামে সালিশ হয়েছে। হারুন রশিদ চিন্তা করতেছে খলিফাতুল মুসলিমিন কেডা দিল রে বিচারটা, যা দেহের বউ বিচার লে ধরেছে, কি বিচার কি বিচার? আপনি ওই ঘরের ভিতরে ছিলেন অন্য মহিলা নিয়ে, উনি বাবার বাড়ি গেছে, হ্যার ঘরে আপনি অন্য মহিলা নিয়ে থাকলেন, কারোর ঘরে তো বিনা অনুমতিতে ঢুকাই যায় নাই, আর আরেক বেডি লয়ে ঘুমান, দাসী লয়ে নাকি ঘুমাইছেন ওনার দাবি। হারুনুর রশিদের মাথায় তো আসমান ভেঙে পড়ছে। বাদশাহ হারুনুর রশিদ বলে হলফ করে বলতেছি খোদার কসম আমি হ্যার ঘরে যাই নেই, কেস লাগছে নি না, খোদার কসম বলতেছি আলামত আছে, না হয় আপনি ইনকোয়ারি করেন দেখে আসেন যে যান, আমি ঘর যেভাবে পাইছি আপনি যদি সেইভাবে পান তাহলে আপনিও বলবেন। হ্যাঁ কেমনে কেমনে বিছানার ভিতরে মানুষের বীর্য পড়া দেখছি, বিছানার ভিতরে আমার ঘরের ভিতরে কার বীর্য পড়বো? হ্যার বীর্য ছাড়া অন্য করেন নাপাক পানি পড়বো নাকি? হ্যাঁ নিশ্চয় ছিল। হারুন রশিদ কসম করে বলে খোদার কসম আল্লাহর কসম শপথ করে বলছি আমি ওখানে যাই নাই। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ এমন চৌকস বিচারপতি ছিলেন, কোনো সাক্ষী নাই, এ পাশেও সাক্ষী নাই ওই পাশেও সাক্ষী নাই, এ পাশে আলামত দেখাইছে আর ওই পাশ থেকে কসম খাইছে না আমি যাই নাই ঢুকি নাই, বিচার করতে হবে তো। ইমাম আবু ইউসুফ এই ইনকোয়ারিতে গেলেন ঘর এবং উনি বিচার করলেন। পেটে ব্যথা করতেছে কি বিচার করছে হনবার লেগে, একটু ধীরে। এই আরেকবার ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ নামে বিচার দিছে এক ইহুদি, ইমাম আবু ইউসুফের কাছে যে এক ইহুদি বিচার দিছে, বিচার হারুনুর রশিদের ব্যাপারে বিচার কি কয়, ক্ষমতার বলে আমাকে জমিন দখল করছে। ইদানিং কালে ক্ষমতার বলে জমিন দখল হয় কি হয় না? আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব সৎ মানুষ, এই এলাকা আলাদা, এটা হিসাব আলাদা, লেখত ভাই আমার দোস্ত মানুষ বন্ধু মানুষ, কিন্তু অন্যান্য এলাকায় দেখবেন ক্ষমতার বলে জমিন দখল হয়ে যায় না। হ্যাঁ আমাদের বাংলাদেশে অবশ্যই এটা কম হয়, বাংলাদেশে কম হয়। হারুনুর রশিদের ব্যাপারে মামলা হলো যে হারুনুর রশিদ ইহুদির জমিন দখল করছে, মামলাটা হলো এক ইহুদি সে নকল কাগজ বানাইছে, আমাদের দেশে যেমন বিআরটির কাগজ নকল, দলিলের কাগজ নকল, সব রিসিট নকল, আর বিআরটির কাগজ নকল। আমার গাড়ি হারাইল না একবার, গাড়ি পাওয়া গেলে 21 দিন পরে দেখি অরিজিনাল কাগজ একটা রেডি হের গাড়ির ভিতরে, গাড়ি আমার আর এক নামে কাগজ রেডি, পরে চেসিস নাম্বার চেক করে তারপরে বাইর করছে যে এটা আমার ডিবি অফিস,
নকল কাগজ বানায়। তো নকল কাগজ তখনও হইতো ইহুদি নকল কাগজ বানায় লাইছে, নকল কাগজ বানায় নিয়া ইমাম আবু ইউসুফকে যা বলে, ইমাম এই যে নেন দেখছেন আমার জমিন দখল আছে হারুন রশিদ, কামটাকে ঠিক করছে খলিফা দেখে এরকম কাম করতে পারে? ডাকেন তাড়াতাড়ি ওনারে, হারুন রশিদ আমিরুল মুমিনিন, প্রায় সারা দুনিয়ার চার ভাগের তিন ভাগের শাসন পরিচালনা করেন যিনি, তারে ডাক্কা লয়ে গেছে হজরত ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আসামির কাঠগড়ায়। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই বিচার করলেন, হারুন রশিদ এখানেও কসম করল যে আল্লাহর কসম এই যে অরিজিনাল দলিল আমার, জায়গা আমার, ও ভুয়া ভুয়া কাগজ আর অরিজিনাল কাগজ এটাকে হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইকে সঠিকভাবে বিচারটা দিলেন, ভুয়া কাগজ যে আসলে ভুয়া এটা উনি সাব্যস্ত করলেন। ওই সময়ে সেই সময়ে উনি এত চৌকস উঙ্গুলির সাপ চিনতেন, উঙ্গুলির সাপ এটা এখন তো মেশিন দিয়া উঙ্গুলির সাপ চিনে, আর ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই চোখ দিয়া উঙ্গুলির সাপ দেখা বুঝা ফেলাইছেন যে এ দুই সাপে বেজাল আছে, এই সাপ যার ওই সাপ তার না। কারণ ওই সময় কিন্তু মানুষের আকল আরো মজবুত ছিল, বালির উপর দিয়ে মানুষ হেঁটে গেলে পায়ের সাপ দেখা বুঝত কে হেঁটে যায়। ইহুদি মিথ্যা সাব্যস্ত হলো, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই খুব কাঁদতে ছিলেন। একজন এসে বলে, ইমাম তুমি কাঁদো কেন, জীবনে বহুত নেকির কাম করছো, মরণে রাখবি এত পেরেশান কেন? আমি একদিন হারুনুর রশিদের একটা বিচার করেছিলাম, বিচারটা আমি ইনসাফের সাথে করেছি বটে, কিন্তু বাদশাহ হারুন যখন আসামির কাঠগড়ায় প্রবেশ করেছে তখন সরকারি লোকজনে সম্মান করে তাকে বসার জন্য চেয়ার দিয়ে দিছে, আর হারুনুর রশিদ বৈশা পড়ছে, একজন আসামি দাঁড়ানো ছিল আর একজন আসামি বসা ছিল, সে বাদশাহ বিধায় তার বসার চেয়ারটা তার সম্মানে আমি সরাই নাই। আমার মৃত্যুর পূর্ব মুহূর্তে এখন ভয় লাগতেছে, আল্লাহ যদি আমাকে বলে আমিরুল মুমিনিনের বিচার করছিলা দেখা তারে বসায়া বিচার করছিলা, এইরকম ইনসাফওয়ালা বিচারপতি তুমি ছিলা, যদি আল্লাহ আমাকে এটা জিজ্ঞাসা করে বলো না আল্লাহর আদালতে আমি তখন কি জবাব দিব? এইরকম খোদা ভীতু বিচারপতি ছিলেন, বসায় বিচার করছে, এইটার হিসাব আল্লাহর কাছে কি দিতে হবে এটার চিন্তায় মরণের আগ দিয়ে কাঁদতে ছিলেন। তাহলে এত ঝামেলার বিচার যিনি করছেন, আর প্রধান বিচারপতির দায়িত্ব যিনি পালন করেছেন, তার তো কোনো কাম ছিল না, কাম ছিল না বিদায় 200 রাকাত করে নফল নামাজ পড়ছেন না, বিষয়টা তা না, অনেক কাজের ভিড়েও নেক কাজের নেশা এত বেশি ছিল, আল্লাহর ভালোবাসা পাওয়ার আশা এত বেশি ছিল যে আরাম হারাম করে প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন প্রতিদিন। আমরা তো এই জমানায় রাতের বেলায় সিনেমা দেখি অনেক, এখনকার যুবকেরা এক রাত্রে তিন সিনেমা খতম দেয়, এক এক রাত্রে সিনেমা কয়েকটা সিরিজ দেখছে, আর আগের যুগের মানুষের নেক কাজের চাহিদা বেশি, তারা এক রাত্রিতে এক রাকাতে পুরা কোরআন মজিদ খতম করছে।
ان الله يحب المحسنين কারণ নেক কাজ করনে ওয়ালাকে আল্লাহ তাআলা নেক কাজ করনে ওয়ালাকে ভালোবাসেন এ কারণে হযরত উসমান দুই রাকাত নামাজে এক রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু দুই রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক রাকাত নামাজে পুরো কোরআন শরীফ খতম করেছেন এক রাকাত নামাজে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সারা জনম ইশার নামাজ পড়ে নামাজে দাঁড়াইতেন ফজর পর্যন্ত নফল ইবাদতে কাটাইতেন আল্লাহু আকবার জোরে করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার সারা জীবন ইশার পরে নামাজে দাঁড়ায় যাইতেন ফজর পর্যন্ত যায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ পাকের সামনে হাজিরা দিতেন আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো বিশিষ্ট তাবেঈ বড় মুহাদ্দিসকে একজন জিজ্ঞাসা করেছে উস্তাদ জি আপনার কাছে কোন কোন জিনিস পছন্দ লাগে ইবনুল মুবারক বলে দুইটা জিনিস আমার পছন্দ একটা হলো সানাদুন আলী এই আমি জহির সাহেব হুজুর যে সনদ শুনাইলো সনদ সানাদুন আলী কম আছে তার সনদ আমার পছন্দের আর বাইতুন খালি খালি ঘর আমার পছন্দের যে ঘরে কিচ্ছু নাই একটা জায়নামাজ আছে বাস ঘরটা আমার পছন্দের আর আমাদের হইল বড় ঘর পছন্দের বাণিজ্য মেলার সব মূর্তি আইনা বইরা রাখছে এই ঘরটা পছন্দ হইছে অথবা অনলাইন ডিশলাইন সব কিছু আছে যে ঘরের ভিতরে ওই ঘরটা পছন্দ কম্পিউটার আছে পছন্দ আমি একবার এক হোটেলের বেলায় আওয়াজ শুনি যে পাশের রুমে ঝগড়া লাগছে করিডোরে ভালো হোটেল পাশের রুমে ঝগড়া হইতেছে ম্যানেজমেন্টের সাথে ঝগড়া লেগে গেছে পাশের হোটেলে পাশের রুমে যারা আছে তারা এক যুবক সে বলতেছে আই এখন 10 মিনিটের ভিতরে আমার এই রুম পাল্টায় দিবি কেন এই রুমের খারাপি কি কয় এখানে নেটওয়ার্ক কানেকশন দুর্বল আমি মোবাইল চালাতে পারতেছি না ফেসবুক চালাতে পারতেছি না ইউটিউবে ঢুকতে পারতেছি না ওয়াইফাই লাইন কাম করে না ওই রুমে এই কারণে সে হোটেলে থাকবে না তার মানে রাত বইরা আকাম কোকাম করব অনলাইনে সারা রাত জায়গা মাঝরাত্রিতে ওয়াইফাই তালাশ করে কি ভদ্রলোক নাকি বেটা রাত দিছে আল্লাহ আরাম করার লাগিয়া রাতের গভীরে নেককার যদি হয় সে তালাশ করবে মুসল্লা যায় নামাজ আর হে তালাশ করতেছে ওয়াইফাই কানেকশন এ কারণে আমাদের দেশের যুবকদের কাছে এখন আর বটন মোবাইল পছন্দ না অনেক সন্তান বাড়ি থেকে গুসা করে বাপের বাড়ি থেকে বাইরে যায় গা কি লাগা বাবা হেরে স্ক্রিন টাচ মোবাইল কিনা দেয় না হেল লাগা কারণ স্ক্রিন টাচ মোবাইলটা হলো বড় মোবাইল আর বটন মোবাইল হলো খালি মোবাইল খালি মোবাইল দিয়ে প্রেমিকা দেখা যায় না খালি মোবাইল দিয়ে খালাতো বোনের লগে প্রেম করন যায় না খালি মোবাইল দিয়ে বিয়ানের লগে আলাপ করন যায় না ভিডিও কলে এটা ভাল লাগে না এটা তো খালি মোবাইল হের পছন্দ না খালি ঘর তার পছন্দ না কম্পিউটার লাগে টিভি লাগে এটা লাগে সেটা লাগে কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে দুইটা জিনিস আমার পছন্দের একটা হলো সানাদুন আলী মুহাদ্দিসদের কাছে আলী সনদের বড় দাম সানাদুন আলী আলী সনদ পছন্দের আর একটা হলো বাইতুন খালি খালি ঘরে থাকতে কি আপনার বইরই লাগে না আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে
যতক্ষণ আমি খালি করে থাকি ততক্ষণ আমার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাই কেমনে খালি ঘরে যখন থাকি কিছু সময় আমি আমার আল্লাহর সাথে কথা কই কিছু সময় আমি আমার নবীর সাথে কথা কই আর কিছু সময় আমি সাহাবীগণ লগে আড্ডা দেই ছাত্র তো বুঝে নাই সে কয় হুজুর খালি ঘরে আল্লাহর লগে কথা কন নবীর লগে কথা কন আবার সাহাবীদের লগে আড্ডা দেন কেমনে কয় খালি ঘরে যখন থাকি জায়নামাজ বিছায় দাঁড়ায়া যাই সামনে থাকে আমার মাওলা আমার আল্লাহ আমার সামনে থাকে আমার মাওলা আর আমি আমার মালিকের সামনে দাঁড়ায় থাকি কখনো কখনো নবীর হাদিস আমি পড়তে থাকি আমার রাসূলের লগে আমি কথা কই নবী পাকের হাদিসের পড়তে পড়তে নবী পাকের কথার প্রেমের ভিতরে আমার সময় কাটাই আর আকওয়ালে সাহাবা সাহাবীদের সকল কওলগুলো একত্রিত কইরা আমি যখন ফিকহি মুহাজারার ফিকির করতে থাকি ফিকহি বহসের ফিকির যখন করতে থাকি তখন নবীর সাহাবীদের লগে ইলিমের পাতায় পাতায় আমি কথা বলতে থাকি আল্লাহু আকবার জোরে করে বলেন আল্লাহু আকবার হেরা তুই ইলিমের পাতায় পাতায় সাহাবীর লগে কথা কয় অথবা হাদিসের পাতায় পাতায় নবীজির সাথে কথা কয় অথবা যায় নামাজের মুসল্লায় তারা আল্লাহর সামনে দাঁড়ায় রয় তোমার বয়স যে 40 বছর হলো তোমার জিন্দেগির কত রাত যে নাটক সিনেমা দেখে দেখে আর গুনার আসরের ভিতরে কাটলো কি উত্তর দিবা আল্লাহর কাছে কখনো ভাবছিলা চিন্তার জরুরত রয়েছে আমার সময়টা যেন ভালো কাজে কেটে যায় ভালো কাজে সময় কাটানোর চিন্তা ভাবনা যাদের ভিতরে রয়ে তারা আল্লাহর ভালোবাসা পায় ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন নেককার বান্দা যারা তাদের পছন্দ করে কে আল্লাহ আরো জোরে আওয়াজ করে বলেন কে আল্লাহ এবার বাঙ্গা বাঙ্গা কই রাতে যে তাহাজ্জুদ পড়ে তারে পছন্দ করে কে হয় নাই ভালো করে কইস ভালো করে বলিস আর রাতে যে প্রেমিকার লাগে আড্ডা মারে তারে পছন্দ করে কে রাতে রাতারে যে কোরআন পড়ে তারে পছন্দ করে কে রাতের গভীরে যে উপন্যাস পড়ে আর ফেসবুক পড়ে তারে পছন্দ করে কে রাতের বেলায় মাসাইলের গবেষণা ইমাম আর সাহাবীদের কল পড়ে তারে পছন্দ করে কে আর রাতের বেলায় মদের আসরে গ্লাসে টোকাটুকি যে করে তারে পছন্দ করে কে তোমার রাত্রি তুমি কেমন কাটাবে সিদ্ধান্ত নাও ভালোবাসা কি আল্লাহর টানিবা নাকি মিস্টার ইবলিসের টানিবা হিসাব করে নাও এ কারণে তারা তাদের জিন্দগি কাটাইছে ইবাদতে এই জমানায় তো ফরজ নামাজ পড়ার সুযোগ নাই টাইম নাই জুমার নামাজের সালাম ফিরানোর সাথে সাথে দেখি মসজিদ খালি এরা নফল পর্ব দূরের কথা তারা বাদাল জুমা কাবলাল জুমার ইহতিমাম করে না শুধু ফরজ পরে দৌড় দিছে কি ইজি কাজে ইজি ইজি কাজে বিজি সব সব ইজি ইজি কাজে বিজি নামাজ পড়ার টাইম নাই কিন্তু তাদের পাপাচারের আড্ডার টাইম হয় বন্ধুদের সাথে আড্ডার জন্য সময় হয় শয়তান খুশি হয় আর যারা নেককার তাদের উপরে খুশি হয় আল্লাহ তাদের ভালোবাসে স্বয়ং আল্লাহ তাআলা নিজে এদের মরণ ঘন্টি বাজলে আল্লাহ নিজে জান্নাত খুইলা দাঁড়ায়া বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না এই আসো আমার কাছে আসো তোমার অপেক্ষায় আমি বসে আছি আমার এই সময়ের কথাগুলো শোনার পরে
যারা তাদের পিছনের জীবনের হিসাব কষেছেন যদি কেউ পিছলি জীবনের দিন আর রাতের হিসাব কইসা থাকেন তাহলে সে খুশনসিব বান্দা আপনি যদি এই হিসাব করে থাকেন যে হায়রে 40 বছর ইমামে আজম এশার ওযুদিয়া ফজর পড়ল ইবনুল মোবারক রাত জেগে এশার থেকে ফজরের আজান পর্যন্ত নফল পড়ল হযরত ওসমান দুই রাকাত নামাজে কোরআন খতম করল সাহাবায়ে কেরাম সারা বছর নফল রোজা রাখলো আমার 35 বছর 40 বছর বয়স হয়ে গেছে এখনো কোনোদিন তাহাজ্জুদ পড়ি নাই এখনো নামাজ পড়ে নাই এখনো পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি হয় নাই অথচ আগের যুগের মানুষ 40 বছর আজানের আগে মসজিদে ঢুকেছে 40 বছর 70 বছরের ভিতরে গুনাহ করে নাই আর তুমি 35 বছরের ভিতরে ফজরের নামাজ পড়ো নাই অথবা পাঁচ ওয়াক্ত নামাজের হিফাজত তুমি করো নাই এক খতম কোরআন পড়া দূরের কথা তুমি এখনো আল্লাহর কোরআন মজিদ হাতেই লও নাই কারণ তুমি কোরআন পড়া দেখে জানো না বিধায় 30 বছর এখনো তোমার আল্লাহর কালাম হাতে লওয়া হয় না তার মানে তোমার 35 40 বছরের hayat তুমি নষ্ট করেছো যদি আজকের আলোচনার এই প্রশ্ন তোমার মাথায় ঢুইকা থাকে তাইলে তুমি শোনো তোমাকে আরেকটা খুশ খবর আমি দিচ্ছি যারা তাদের hayat নষ্ট হওয়ার পরে এক সময় বুইজা ফলায় কামটা ভালো করি নাই আমি আমার জীবনকে নষ্ট করেছি ভুল করেছি এই ভুল যারা বুঝে আর যাদের মুখে উচ্চারিত হয় আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা الحي القيوم واتوب اليه استغفر الله এটা যদি তার বাইর হয় ওগো আল্লাহ আজকের মাহফিলে আমি বুঝছি আমার 35 বছর নষ্ট করছি আমি আমার 40 বছরের hayat बर्बाद করেছি আমি বুঝছি আল্লাহ ওগো আল্লাহ এই যে আমি আজকে তওবা করতেছি আমি আর রাত নষ্ট করব না আমি আর জীবনের দিন নষ্ট করব না আর আমি নামাজ কাজা করব না আর আমি তাকবীরুল আলা ছাড়ব না এই বুঝ যদি কারোর ভিতরে আইসা যায় তাহলে তোমার জন্য খুশ খবর এতদিন ছিলা তুমি শয়তানের পছন্দের বুঝ আসার সাথে সাথে এখন তুমি হবা আল্লাহর পছন্দের ان الله يحب التوابين ان الله يحب التوابين ويحب المتطهرين যারা তওবাকারী হয়ে যায় তাদের পছন্দ করে লয় আল্লাহ নিজে এমন কি বান্দার জিন্দেগীর কৃত গুনাহ যা আছে সকল গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে বান্দার নাপাক আমলনামা পাক বন্দিগি দিয়া ভৈরা দেওয়ার দায়িত্ব গ্রহণ করে আসমানের মালিক আল্লাহ কিসের বরকতে তাওবার বরকতে তাই আমি বলবো এই ভাকুরতা অত্র এলাকার যুব সমাজ তোমরা যারা জিন্দেগির শত শত হাজার হাজার রাত নষ্ট করেছো গুনাহের ভিড়ে পাপের আসরে অথবা অন্যায় কুকর্ম সম্পাদন করে নিজের জিন্দেগির মূল্যবান সময় যারা নষ্ট করেছো তুমি যদি তোমার রবের ভালোবাসা চাও তাহলে এখনো যদি তুমি তওবা করে লও আর যদি বলো ওগো আল্লাহ আমি বুঝি নাই আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ বলে বান্দা তোর গুনাহ যত বড় তার চেয়ে আমার রহমত অনেক বড় লা তাকনাতু মির রহমাতিল্লাহ আমার রহমত থেকে তুই নিরাশ হস নে
মুহূর্তের ভিতরে তোর জীবনের সব গুনাহ আমি maaf করে দেব আল্লাহু আকবার জোরে করে বলেন আল্লাহর রাসূল বর্ণনা করেছেন বুখারী শরীফের ভিতরে 100 খুনের আসামিকে আসমানের মালিক আল্লাহ maaf করেছেন 100 খুনের আসামির হৃদয়ের ভিতরে তওবা জাগ্রত হয়েছে সে তওবা করবে আপনারা যারা ঘর ছেড়ে আজকের মাহফিলে বসেছেন যদি হৃদয়ে এখন জায়গা লয় যে আল্লাহ এখানে কোরআনের সবক দেয়া হয়েছে ওগো আল্লাহ এখানে ইলমের সনদ বর্ণনা করা হয়েছে আমি জেনা করছি কেউ জানে না তুমি জানো আমি মদপান করেছি কেউ জানে না তুমি জানো আমার জিন্দেগীর গুনাহ সম্পর্কে পৃথিবীর কারোর জানা নাই কিন্তু তোমার জানা ওগো আল্লাহ আমি ময়দানে মাহশারে তোমার আদালতে শর্মিন্দা হইতে চাই না আল্লাহ আমার জিন্দেগীর গুনাহগুলা তুমি maaf করে দাও যদি এখন কেউ চোখের একটা ফোঁটা পানি ছেড়ে দিয়ে যদি কান্না করে যদি আল্লাহকে বলতে পারে আয় আল্লাহ আমি পেছনের গুনাহ থেকে তোমার কাছে maaf চাই তাহলে দুটি চক্ষু দজুকের আগুনে আল্লাহ তাআলা ফেলবেন না আইনান দুটি এমন চক্ষু আছে যাদেরকে আল্লাহ তাআলা দজুকের আগুন থেকে মুক্তি দিবেন তার ভিতরে একটা চক্ষু হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে যাদের চোখ রোদন করে চোখের পানি ফেলে আসমানের মালিক আল্লাহ তাআলা ওই চোখগুলার জন্য দজকের আগুনকে হারাম বানায়া দেয় তওবাকারী হও যদি তুমি তওবা করতে পারো তাহলে তোমার আল্লাহর ভালোবাসা নেওয়ার সুযোগ এসে যাবে এটা একটা রাস্তা সুতরাং মাহফিলে যখনই যাবেন তওবা করার নিয়ত করেই যাইবেন নেককার হলেও তওবার নিয়ত করবেন তওবা তো প্রতিদিন শতবার রাসূল করেছেন নিজে আমি আপনি তওবা করার টাইমও পাই না কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার করে ইস্তেগফার বলেছেন নবীজি 100 বার ইস্তেগফার করেছেন কি নবীর গুনাহ ছিল এজন্য না নবীজি ইস্তেগফার করেছেন আল্লাহ পাকের কাছে নিজেকে আব্দ বানানোর জন্য গোলাম বানানোর জন্য ওগো আল্লাহ মা আবাদনাকা হাক্কা ইবাদতি যেমন কইরা ইবাদত করা দরকার ছিল আমি করতে পারি নাই তুমি আমাকে maaf করে দাও আর উম্মতকে ইস্তেগফার শিখাইছেন যে উম্মত তোমরা ইস্তেগফার করা শিখো আমি নবী ইস্তেগফার করি তোমরাও তওবা করো কারণ তওবাকারী বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ maaf করে দেয় আত তাইবু মিনা যামবি কামান লা যামবা লাহু তওবাকারী বান্দা এমন যে তাদের কোনো গুনাহ নাই আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন সুতরাং আজকে তওবা করলাম সবাই মিলে মনে মনে এই তওবা করে ফেলি আর গুনাহ করব না ইনশাআল্লাহ বলেন মনে মনে আজম করুন আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না ইনশাআল্লাহ আর কোনোদিন বেপর্দা নারী পরনারী তাকায় দেখব না ইনশাআল্লাহ বলেন একা 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 হাত তুলেন বিয়ানের লগে আলাপ করবেন শালিরে মোটর সাইকেলের লগে ঘুরবেন বাবির লগে গল্প করবেন এই খালাতো বোন চাচাতো বোন যাদের সাথে পর্দার বিধান রয়েছে তাদের সাথে দেখা দেব না ইনশাআল্লাহ এই দুনাতল দুনাতল বলে ইয়া আল্লাহ আরো জোরে ইয়া আল্লাহ তওবা করিতেছি আর জীবনে গুনাহ করব না নামাজ কাজা করব না পরনারী দেখব না কোরআন পড়া শিখব আলেমদের সাথে চলব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন হাত নামান তাইলে এই যে ওয়াদা করলেন এই ওয়াদাকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে
আর আল্লাহ পাকের আরেকটা পছন্দের গ্রুপ হলো যাদের ভিতরে নবীর সুন্নাত আছে। উলামারা আপনাদেরকে সুন্নাত দিতে চায় আর পশ্চিমারা আপনাদেরকে ইহুদ নাসারার কালচার দিতে চায়। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। ওয়াজ নসিহতে আলেমরা যা বলে, দাড়ি রাখতে কয়, টুপি পড়তে কয়, এ আমরা কি করে ক্ষমতা থেকে নামাইতে কই নাকি? আমরা বলি দাড়ি রাইখেন, টুপি পয়েন, পাঞ্জাবি গায়ে দিয়েন। আমরা নসিহা করি সুন্নতের সাথে নিজেকে মিলাও। যাদের ভিতরে নবীর সুন্নত পাওয়া যায় তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা ঘোষণা করতে বলেছেন, বন্ধু আপনি ঘোষণা করে বলে দেন আপনার ইত্তিবা করতে সুন্নতওয়ালা হইতে। কারণ যারা সুন্নতের ইত্তিবাকারী হবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব। যারা সুন্নতওয়ালা হবে তাদেরই ভালোবাসবেন। কে জোরে আওয়াজ করে বলেন? সুতরাং যাদের ভিতরে সুন্নত আছে তাদের ভালোবাসে কি? তুমি তাদের রাজাকার বললে তাদের কিছু আসে যায় না, তুমি তাদের আলবদর বললে কিছু আসে যায় না, তিরস্কার করলে আসে যায় না। নবীর সুন্নাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে। কে জোরে আওয়াজ করে বলেন? কথা মনে রাখো, সুন্নতকে যারা ইহানত করে তাদের ঈমান নষ্ট হয়ে যায়। নবীর সুন্নকে কেউ যদি, সুন্নতকে কেউ যদি তিরস্কার করে তার ঈমান নষ্ট হয়ে যায়। সুতরাং মুসলমানের বাচ্চা হয়ে কখনো সুন্নতওয়ালা উলামা হযরতদের কি কখনো তিরস্কার করবা না? তিরস্কার করবা না, ঈমান নষ্ট হয়ে যাবে, কখনো তিরস্কার করবা না। বরঞ্চ তুমি সুন্নতওয়ালা হও। এই তোমরা পোশাক পরো পশ্চিমাদের পোশাক, চেহারা করো পশ্চিমাদের চেহারা, লেবাসে পশ্চিমা, আখলাক চরিত্রে তোমরা হও পশ্চিমা। এ কারণে মুসলমানরা হয় জঙ্গি। মুসলমান করে পশ্চিমারা জঙ্গি কয়? আর পশ্চিমার অনুসারী যারা তারা সুন্নতওয়ালাদেরকে জঙ্গি কয়। তুমি যদি সুন্নতওয়ালা হইতা তাইলে এই পশ্চিমার যার সন্তানেরা কোনো আলেমকে জঙ্গি বলে গালি দেওয়ার সাহস পেত না, কোনো টুপিওয়ালা দাড়িওয়ালাকে জঙ্গি বলার হিম্মত করত না। কিন্তু তুমি তো সুন্নত মানো নাই, তুমি মানছো হলো পশ্চিমাদের দুষ্ট কালচার। আশ্চর্য, এখন পোশাক আশাকের ডিজাইন, বেডিগর পোশাক খালি উপরের দিকে উঠতেছে আর বেডাগর পোশাক খালি নিচের দিকে নামতেছে। আর ইদানিংকালে আজব স্টাইলের প্যান্ট শার্ট এগুলো আসতেছে, সব সিরা। এই সিরা ডিজাইনটা যে কেমনে আইলো আল্লাহ জানে। মানে এরা জানলা বানায় রাখে, রান দেখা যায়, হাঁটু দেখা যায়। সকালবেলা এক গাড়িতে উঠছি ওভারে, ওভারের ড্রাইভারের প্যান্ট দেখা আমি কই সকালবেলা আল্লাহ তুমি আমার কি দেখাইলে? এখানে তালি, এখানে তালি, এখানে খোলা, এখানে সিরা, ও প্যান্ট পরে গাড়ি চালাইতেছে। আমি বললাম যে এই শীতের দিন আমি সোহাগ পরিবহনে ইয়ের থেকে এসে নামছি আর কি, এই সায়দাবাদে নাইমে হের গাড়ি ওভারে ডাকছি ড্রাইভার দিয়ে, এই আমি ওই শীতের ভিতরে কাপস কাপস তাই সিরা এটা পিনছস কেন, সিরা প্যান্ট পরছিস কেন শীতের ভিতরে সিরা প্যান্ট? আর কি আশ্চর্য, নারীরা এরা খালি পায়জামা উপরের দিকে উঠাইতেছে ইদানিংকালে, এগর পায়জামা উপরের দিকে উঠতেছে। আর আমাদের ছেলে রাজারা আছে ওদের পায়জামা খালি হাঁটুর নিচ, এই টাকনুর নিচ দিয়ে যাইতেছে, গোড়ালির নিচ দিয়ে যাইতেছে। এরা যখন মসজিদে যায়, মসজিদে যাওয়ার সময় তাড়াতাড়ি করে ঘুষায় প্যান্ট। হেই প্যান্ট ঘুষাও মসজিদে যাওয়ার সময়, মসজিদে যাওয়ার সময় প্যান্ট ঘুষাইলেই বুঝি গুনাহ থেকে বাঁচা যায়। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, কোন যুবক যদি টাকলুর নিচে ইজার পরো, প্যান্ট পরো, লুঙ্গি পরো, এগুলো দোজখের আগুনে জ্বলবে। আর ইচ্ছাকৃত এই কবিরা গুনাহ যারা করবে আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের দৃষ্টি হাশরের দিন দিবেন না, তাদের দিকে আল্লাহ তাআলা তাকায় কথা বলবেন না, রহমতের দৃষ্টি দিবেন না।
তোমরা যুব সমাজ যারা আছো টাকনুর নিচে প্যান্ট পরবা তো ইনশাআল্লাহ পরবা না ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ আরে পশ্চিমাদের এই সিরা ডিজাইন কিনবি তোরা এই কথা বলিস না কেন কিনবি 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 এগুলো সুন্নতি লিবাস কিন ঢিলা ঢালা প্যান্ট পরো এমন প্যান্ট পরো মিয়া দাঁড়ায় মুতো বসতে পারো না এত টাইট প্যান্ট পরছে যে বসতেই পারতেছে না সে কারণ ওইটা ওইটা পয়রা বসতে গেলে ও মুতোর উপরে ও নিজের উপরে চলে আশ্চর্য ওই যে বিমানের থেকে নামতেছি বিমান থেকে নামতেছি সিঁড়ি নামতেছে আমার আগে এক খবিশ লোকে খবিশ লোকে এই জন্য বললাম এই মিয়া যে প্যান্ট পরছে এটা এত লুসের লুস এটা খালি নিচের দিকে নামে আর ও খালি বেডি মানুষের উড়নার মতো খালি টানে উপরের দিকে খালি টানে এটা নাকি একটা ডিজাইন তা আমার সাথে যে আছে আমি তাকে বললাম আচ্ছা এই লোকটা এই কোমরের এই জায়গাটা একটু টাইট করে নিতে পারেন এটা খালি নিচে নামে আর ফাড়া জায়গা বরাবর চলে আসে পুরা আর কতক্ষণ পরপর খালি টানে উপরের দিকে তা আমি আমার সাথীকে বললাম এর এর একটা বেল কিনে দেওয়া দরকার কয় না হুজুর আমি তো বুঝছি বুঝে শুনে কইছি আর কয় যে না হুজুর এটা ডিজাইন বেল কিনে টাইট করে দিলে কাজ হবে না হুজুর এটা কিন্তু ডিজাইন এইরকম ডিজাইন পছন্দ করা শয়তানের দস্তা হবা কথা বলো না কেন জোরে আওয়াজ করে বলো জোরে আওয়াজ করে বলো শয়তানের দস্তা হবা নবীর সুন্নাকে ভালোবাসবা ইনশাআল্লাহ বলো আরো জোরে ক্লাস থেকে টুপি মাথায় দিয়ে নামাজটা পড়বা টুপি মাথায় রাখবা ইনশাআল্লাহ কও আরো জোরে বলো দাড়িটা কাটো না আর দাড়ি রাখা দিলা ইনশাআল্লাহ জোরে কও কারা কারা দাড়ি রাখলে হাত তুলে দেখি সব দাড়ি রাখছো তো ইনশাআল্লাহ আর কাটবা কাটবো না ছাটমো ছাটমো ছাটলে কামাবো না লেখত ভাই ছাটলেও কিন্তু কবিরা গুনা এক মুষ্টি যদি না হয় তাহলে কবিরা গুনা লেখা হইতেই থাকবে বাইরে সব আওয়াজ করতেছি যদি এক মুঠের নিচে দাঁড়িয়ে কেউ ছাটে তাহলে কি হবে কবির গুনা রানিং কিন্তু হ্যাঁ চাষলে যেমন কবিরা গুনা রানিং ছাটলেও কবিরা গুনা রানিং মাপ কি এক মুঠ পরিমাণ রাখতে হবে ইনশাআল্লাহ আরো জোরে জোর হলো না জোরসে বলেন তাহলে আর দাড়ি কাটবো না ছাটবো না জোরে ইনশাআল্লাহ কাটবো না ছাটবো না এই বিভিন্ন অফিসিয়াল ড্রেস আছে সেগুলো তোমরা পড়ো ওগুলোর ওয়াদা আমি করাবো না যে পাঞ্জাবি গায়ে দিয়ে তুমি অফিস করতে যাও পাঞ্জাবি গায়ে দিয়ে সিকিউরিটির চাকরি করো তা বলবো না তবে আমি বলবো যেদিন তোমার ছুটি তুমি জুমার নামাজটাও পাঞ্জাবি পয়ড়া পড়তে যাও না কেন সুন্নার সাথে তোমার এত দূরত্ব হবে পাঞ্জাবি তোমার নবীর পোশাক সাপ্তাহের জুমার নামাজটাও কি পাঞ্জাবি পড়া পড়া যায় না আল্লাহর রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানী ওয়া মান আহাব্বানী কানা মাই ফিল জান্নাহ তোমরা মনে মনে ভাবতে পারো হুজুর হঠাৎ করে টুপি দাড়ি পাঞ্জাবি এইটা লয়ে আপনি তো খেপলেন কেন এজন্য খেপছি তোমরা পোশাকের গুরুত্ব দেও না বিধাই 90% মুসলমানের দেশে ইসলামী পোশাকের উপরে আক্রমণ করার সাহস পশ্চিমার যার সন্তানরা ইউনিভার্সিটিতে করে কেন তোমরা কট্টর হও না তোমার ইসলামী পোশাককে তুমি কেন মূল্যায়ন করো না তুমি মূল্যায়ন করো না বিধাই তোমার বোনের বুরকা ধরে টান দিয়েছে আজকে বোরকা ধরে টান দিয়েছে কালকে প্রকাশ্যে তার ইজ্জত ধরে টান দিলে চেহারাটা দেখাবে কাকে তুমি কাকে দেখাবে
আজকের সম্মেলন থেকে সরকারকেও জানাইয়া দিচ্ছি ইসলামী তাহজিব তামাদ্দুনের উপরে কেউ যদি হাত তুলে হাত রাখে কলম রাখে তার উপযুক্ত শাস্তি না দিলে পরে এ জাতি ইসলামী তাহজিব তামাদ্দুন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে রাজপথে আন্দোলন করে তুলবে আন্দোলন করে তুলবে ধর্মীয় পোশাকের উপরে আক্রমণ করবেন না ধর্ম আমার আমি আমার ধর্মীয় নীতিতে বিশ্বাসী আমি ধর্ম নিয়ে কবরে যেতে চাই আশ্চর্য লাগে আমি বেশি সময় কথা বলবো না চেয়ারম্যান সাহেব আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ বসে থাকবে এবারে যে আমারে বসায় রাখলে এত লম্বা সময় আমি একটু ঘুম বায়ু একটু ঘুমে মানে ওনার কথা কই আমি নিজের ঘুমটা জায়েজ করতেছি আর কি উনি ছুটি পেলে তো আমিও ছুটি পেলাম এই যে মনে করেন আমি একটা কথা বলি আপনারা বলতে পারেন যে হুজুর ধর্মকর্ম নিয়ে বাড়াবাড়ি নাই কয় যে লাইখ রাহাফিদ্দিন ধর্ম নিয়ে কি নাই বাড়াবাড়ি নাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি বিধর্মীর সাথে নাই এটার তর্জমা হইল লাইখ রাহাফিদ্দিনের তর্জমা কি যে বিধর্মী তাকে জোর করে আমি বোরকা পড়তে বলি না যে বিধর্মী তাকে আমি হাতে চাই না মসজিদে আনি না এবং তারা আসেও না তারা তো ঠিকই কট্টর তারা তোমার জুমার নামাজ পড়তে আসে না তারা তোমার ঈদের নামাজ পড়তে আসো না তুমি তাদের পূজা করতে যাও কেন লজ্জা করে না তোমার তুমি পূজা করতে যাও কেন যে মুসলমান না যে মুশরিক তার সাথে ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি আমাদের নাই কিন্তু সে দাবি করবে জামিয়াতুল আবরার আনোয়ারা কমপ্লেক্সের ছাত্র সে আবার সে এই প্রতিষ্ঠানের রুলস ভঙ্গ করে খালি টুপি খালি মাথায় খালি গায়ে এদিক দিয়ে হাঁটবে আড্ডা দিবে সে ঢোল বাড়ি বাজাবে সে সিগারেট খাবে বিড়ি খাবে প্রতিষ্ঠানের সামনে দাঁড়ায়া এটা যেমন মাদ্রাসার প্রিন্সিপাল তার প্রিন্সিপালিটি রক্ষায় সে ছাত্রকে শাসন করে জবরদস্তি করে তাকে আইন প্রয়োগ করে আমি মুসলমান হিসাবে 90 ভাগ মুসলমানের দেশ এটা তাই এই 90 ভাগ মুসলমানকে মুসলমান হিসাবে কবরে নেওয়ার জন্য কখনো আমি রাজপথে কথা বলি কখনো আমি জোরে করে কথা বলি এটা আমার রাজনীতি নয় এটা আমার ইমানের নীতি এটা আমার কবর হাশরের নীতি সুতরাং ইসলাম মানতে একটু ওয়াদা করাইলে এটা কি না বাড়াবাড়ি না বরং এটা ধর্মীয় প্রশাসন এটা কি বলেন বলেন আওয়াজ করে বলেন এটা কি ধর্মীয় প্রশাসন ধর্মের উপরে ধর্মের লোকদেরকে চালানোর জন্য প্রশাসনিক আইন যে ধর্মের নাই ওটা তো ধর্মই না ওটা ধর্ম নয় সুতরাং আমি মুসলিম হিসাবে আমার মুসলমানিত্বের কিছু আইন আছে কিছু নিয়ম আছে কিছু কানুন আছে এর খেলাফ বাংলার মাটিতে মুসলমানদের ভেতরে ঘটে যাক এটা আমি না শুধু এটা প্রধানমন্ত্রীও কামনা করে না এটা বিচারপতিও কামনা করে না এটা এদেশের কোনো মুসলিম নাগরিক কামনা করে না যার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ আছে সেও কামনা করে না সঙ্গত কারণেই আমরা বারবার দাবি করি যে কাদিয়ানিদেরকেও মুসলিম ঘোষণা করো কেন এজন্য কাদিয়ানিদেরকে আমরা মুসলিম হিসেবে দেখতে চাই আমরা চাই না কাদিয়ানিদের ব্যাপারে কোনো সংশয়ের মাধ্যমে আমার মুসলিম ঘরের মুসলমানের ইমানের উপরে আক্রমণ হোক আর তার ইমানটা নষ্ট হয় সে বেঈমান হয়ে কবরে চলে যাক এটা আমরা চাই না সুতরাং এটাও আমাদের দাবি যতদিন দেহে প্রাণ রবে ততদিন এ দাবি চলতেই থাকবে যে নির্বাচনী ইস্তাহারের ভেতরে এটা আনা উচিত যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করব ওয়াদা দিলাম জাতি ভোট দিয়া আদর করে ক্ষমতায় বসায় দিবে আদর করে ক্ষমতায় বসায় দিবে এটা 90 ভাগ মুসলমানের মাটি এখানে কাদিয়ানিরা মুসলিম পরিচয়ে থাকতে পারবে না
সুতরাং আপনারা এই স্লোগান বাচ্চাদেরকেও শিখিয়ে দিবেন বাপ হিসেবে সেটা হলো কাফের কাফের বলেন আমার সাথে কাফের 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 নবীর পরে নবী নাই কাফের কাফের ফতোয়াটা শুনালো নাকি সেটা হলো কাদিয়ানিরে যে কাফের বলে না সেও সেও সুতরাং কাফের কাফের নবীর পরে নবী নাই কাফের কাফের নবীর পরে নবী নাই জোরে জোরে বলেন ভাই কারণ বইলা বইলা ইমান বাঁচাই ঠিক না বে ঠিক ভাই রে ভাই আরো জোরে কারণ এগুলো বলে বলেই আমরা আমাদের জাতির প্রজন্মের ইমান বাঁচাই ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন এইটাই মুসলমানের জলপথের উলামাদের অপরাধ হাতে হাত করি পড়ার অন্য কোনো অপরাধ নয় নাস্তিকের দালাল যারা মুরতাদের দালাল যারা কাদিয়ানির দোসর যারা ঘাপটি মরে মুসলমানের প্রশাসনে যারা বসে আছে ওরা চায় না এই কথাগুলো জমিনে হোক আর মুসলমানের ঈমান রক্ষা হোক এটা ওরা বরদাস্ত করে না এটা ওরা বরদাস্ত করে না এটাই অপরাধ সুতরাং ওদের ওই ধোঁকায় পড়া যাবে না আলেম আছে যেখানে আলেম নাই যেখানে আলেম ওলামা যেখানে আলেম নাই যেখানে আলেম আছে যেখানে কোরআন সুন্না যেখানে কোরআন সুন্না নাই যেখানে মনে থাকবে তো ইনশাআল্লাহ এই ইসলামের বেলায় কি কোনো দল আছে আওয়ামী লীগ যারা করে তাদেরও ইসলামের নীতি যা বিএনপি যারা করে তাদের ইসলামের নীতিও তা হুজুরগর ইসলামের নীতিও যা আমনগর ইসলামের নীতিও তা ড্রাইভারের ইসলামের নীতি যা হেলপারের ইসলামের নীতিও তা ইসলাম তো সকলের জন্য সমান ইসলামের আইন কানুনে কোনো দুর্বলতা নাই সুতরাং আমরা চাই মুসলমানের মাটিতে যেন নাস্তিক মুরতাদদের চাষাবাদ শুরু না হয়ে যায় এ কারণে শিক্ষাঙ্গনে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক দেখতে চাই ধিক্কার জানাই ধিক্কার জানাই ওই শিক্ষা প্রণেতাদেরকে ধিক্কার জানাই আবার বলছি ধিক্কার জানাই ওই শিক্ষা আইন প্রণেতাদেরকে যারা 90% মুসলমানের মাটিতে ধর্ম শিক্ষাকে ঐচ্ছিক বলেছে অর্থাৎ অঙ্কে ফেল করলে ফেল ইংরেজিতে ফেল করলে ফেল ধর্মে ফেল করলে পাস নাউজুবিল্লাহ আমি আরো জোরে করে কর নাউজুবিল্লাহ ধর্মে ফেল করলে পাস ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা চাই মুসলমানের মাটিতে কারণ এই প্রত্যেকটা মুসলমানের কালিমা নিয়ে কবরে যাওয়ার দরকার জোরে বলেন দরকার আছে যেহেতু আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই বাধ্যবাধকতা করা হয় নাই আল্লাহ তাআলা আল্লাহর দিন হেফাজত করবে ওই যে আনোয়ার বাইরে খাড়া করছে পাঁচতলা কমপ্লিট এই পাড়ায় পাড়ায় মাদ্রাসা আছে এগুলো কেন এগুলো হলো জাতির ঈমান রক্ষা করার দুর্গ ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন সুতরাং এই মাদ্রাসাগুলোকে হেফাজত করব ইনশাআল্লাহ যারা আল্লাহওয়ালাদেরকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে এ কারণে আল্লাহর রাসূল বলেছেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাহলে আল্লাহর ভালোবাসা যাদের জন্য আছে তাদেরকে তোমরা ভালোবাসো أحب الصالحين ولست منهم لعل الله يرزقني صلاحا المرء مع من أحب আল্লাহর ভালোবাসনে ওয়ালা মানুষগুলার সাথেও যদি ভালোবাসা প্রমাণ করা যায় তবে হাসরের ময়দানে তাদের সাথে আল্লাহর জান্নাতে যাওয়া যায় সুতরাং মরণ পর্যন্ত আলেমদেরকে সবাই ভালোবাসবো
আল্লাহর ভালোবাসা পাওয়ার আশায়। ইনশাআল্লাহ শেষ। বাদশা হারুনুর রশিদ, বাদশা হারুনুর রশিদও কিন্তু আলেম ভক্ত, আপনারা ছাত্র ভালো, আমি নিজেই ভুলে গেছিলাম। হারুনুর রশিদ কসম খায় কয় জুবাইদা, তুমি এরকম একটা মিথ্যা মামলা আমার ব্যাপারে করতে পারলা, তাও বউয়া স্বামীর বিরুদ্ধে কামটা কিন্তু ভালো করলা না। খোদার কসম আমি তোমার ঘরেই ঢুকি নাই। হারুনুর রশিদের এই দাবির পরেও জুবাইদা বড় হলফ করে বলতেছে, না বিচারপতি আপনি আমার রুম ইনকোয়ারি করেন, ওখানে মানব বীর্যের মতো দুর্গন্ধ দেখেন পড়া আছে, কেউ তো ওখানে প্রবেশ করেছে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই জুবাইদার ঘর ইনকোয়ারি করার জন্য ঘরে গেলেন, যাই দেখলাম আসলেই দুর্গন্ধ, এবং মানুষের নাপাক পানির মতোই কিছু পড়া দেখা যায়। শেষ বেলায় এর সত্য উদ্ঘাটন করার জন্যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই উনি বললেন, আপনারা সবাই বাইরে চলে যান, আমি এই ঘরটাকে একাকী ইনকোয়ারি করব। তো উনি একা একা এই ঘরটাকে নিয়ে অনেক দেখলেন যে এটা কেমনে হইতে পারে। তো ইনকোয়ারি শেষ হয়ে গেলে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বাইরে বের হয়ে বললেন, জুবাইদা আপনি ক্ষমা প্রার্থী হন হারুনুর রশিদের কাছে, আপনার ঘরে কেউ প্রবেশ করে নাই। হ্যাঁ কিভাবে বুঝলেন প্রবেশ করে নাই, বিছানা খারাপ পান নাই? কয় পাইছি তো, এটা কি? এটা হলো আপনার ঘরের ওই সানসিটে দেখেন চাঁদ চাড়ায় বাসা বানছে, আমি উপরে উঠে দেখেছি চাঁদ চাড়া বাচ্চা ফুটাইছে, আর চাঁদ চাড়ার দুধ চামবাদুরের দুধ মানুষের বীর্যের মতন গন্ধ, হে মনে হয় বাচ্চাগুলা খালি ঘরে পায়া দুধ খাওয়াইছিল আমনের বিজনেস শুইয়া শুইয়া, আর আপনি সন্দেহ করছেন যে হারুনুর রশিদ বুঝি আপনার বিছানায় অন্য কাউকে নিয়ে শুয়েছে। ভুল, আসলে ওই চামবাদুর এখানে দুগ্ধ পান করাইছে। তা হারুনুর রশিদ তো এমন খলিফাতুল মুসলিমিন ছিলেন যিনি বাদশাকেও রাজ দরবারে দাঁড় করায় বিচার করতেন। আফসোস বিচার বিভাগের অবনতি হয়েছে, এখন উঙ্গুলির ইশারায় বিচার চলে, ক্ষমতার দাপটে বিচার চলে, এ কারণে নির্দোষ নির্দোষরা জেলখানায় বন্দী রয় আর অপরাধীরা নিরাপদে ঘুরে বেড়ায়। আল্লাহ এ জমিনের বিচার ব্যবস্থাকে ভালো করে দেক। জোরে বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। জিন্দানখানায় বন্দী আলেমদেরকে আল্লাহ তাআলা মুক্ত করে দেক। জোরে বলেন আমিন। ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের আল্লাহ তাআলা মদত করুক। জোরে বলেন আমিন। এই কিছু কথা আপনাদেরকে নিয়ে বললাম, যা কিছু বলেছি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য যে কয়েকটি প্রসেসের আলোচনা আজকে করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই প্রসেস মতেন আল্লাহর ভালোবাসাকে অর্জন করার তৌফিক আমাদেরকে দান করেন। সবাই ইস্তেগফার বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা।